কেবিনটা কিন্তু খুবই ওয়েল ডেকোরেটেড। হে গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ টু টিটুস ওয়ার্ল্ড। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তবে ঠান্ডার জন্য একটু খারাপ আছি, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো ঠান্ডাতে তোমরা সবাই নিশ্চয়ই খুব সাবধানে আছো। এনিওয়ে, আজকে আমরা যাচ্ছি সুন্দরবন অফিসের প্রোগ্রাম। এটা আমাদের দুটো অফিসের সাব ডিভিশনাল অফিসাররা, সেকশন অফিসাররা আর বড়বাবুদের নিয়ে আজকের এই প্রোগ্রামটা। অ্যান্ড কোয়াইট ইন্টারেস্টিং, আজকে আমরা যাব আমাদের নিজেদের অফিসের লঞ্চে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, কিছু কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম, ডেফিনেটলি তোমাদের ভালোই লাগবে। আর এখন দেখতে পাচ্ছ আমরা মাতলা নদীর উপর দিয়ে যাচ্ছি বাসন্তী ব্রিজে। অ্যান্ড স্টে টিউনড। সুন্দরবন যেতে গেলে কিন্তু মেনলি ট্যুরটা স্টার্ট হয় সোনাখালী থেকে বা ঝড়খালী থেকে, আর আমাদের আজকের ট্যুর সোনাখালী থেকে ঝড়খালী পর্যন্ত। আর তোমরা এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, নারায়ণতলা রামকৃষ্ণ বিদ্যা মন্দির, এটা কিন্তু ছিল আমার DCRC, মানে ভোটের সময় ডিউটিটা কিন্তু এই স্কুল থেকেই আমাকে দেওয়া হয়েছিল। তো অবভিয়াসলি এটা একটা নস্টালজিয়ার মতো ব্যাপার, ঠিক আগের বছর এই টাইমে ডিউটিটা পড়েছিল। এনিওয়ে চলো দেখতে থাকি কি কি হয়। আমরা পৌঁছে গেছি সজনেখালি, টাইম অলমোস্ট প্রায় 9টা। লঞ্চে অনেক বছর পর উঠবো, সেই অনেক ছোটবেলায় একবার গেছিলাম সুন্দরবন, সো বেসিক্যালি কিচ্ছু মনে নেই। এই এখন আমরা লঞ্চে উঠছি, দেখতে থাকো। এখানে সাবধানে যেতে হবে। বেসিক্যালি এটা বাসন্তী অফিসের লঞ্চ, আর লঞ্চটার নাম কিন্তু ছিল MV তনয়া, মানে মোটর ভেহিকেল তনয়া। এত কাদামাটি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এখন চলছে ভাটা, আর জোয়ারের সময় জল যে কতটা হাইটে উঠে যায় সেটা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। মানে আমরা বেসিক্যালি ভাটার টাইমে আমাদের যাত্রা শুরু করছি। সো লেটস বিগিন আওয়ার জার্নি। দেখা যাক আজকে যদি একটু মামার দর্শন পাওয়া যায়, যদিও এক্সপেক্টেড না, কারণ মামার দর্শন পেতে গেলে একটা ভেতরে ঢুকতে হবে, আমরা অতটাও ভেতরে যাব না। এনিওয়ে আমরা এখন লঞ্চের ভেতর একটু ঢুকলাম দেখার জন্য কীরকম কী আছে না আছে। তো খুবই ওয়েল ডেকোরেটেড অ্যান্ড ওয়েল মেনটেন্ড লঞ্চটা, দুপাশে দুটো ডাবল বেড আছে আর সব কিছু ফেসিলিটি অ্যাভেলেবেল, সেটা ফ্যান থেকে শুরু করে চেয়ার, একটা সুন্দর ডিনার টেবিল আছে এখানে বসে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট যা খুশি করা যায়, আবার ওপরে ডেকে বসেও করা যায়। আমরা কিন্তু ডেকে বসেই আমাদের ব্রেকফাস্টটা করব, তাই সেরকমই ইচ্ছা আছে। আর পুরো কিচেনটা কিন্তু আমাদের মেনলি সামলাচ্ছে আমাদের সবার প্রিয় চন্দনদা অ্যান্ড বুবাইদা, ওরা আমাদের অফিসের স্টাফ, বেসিক্যালি বাসন্তী স্টাফ। এই যে তোমাদের কিচেনটা দেখাচ্ছি, কিচেন মানে লঞ্চের ভেতর যেখানে আর কি রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। এই দেখো এখন জোর কদমে চলছে প্রিপারেশন আমাদের ব্রেকফাস্টের। চিকেনটাকে ম্যারিনেট করা হয়েছে, লুচির ময়দা মাখা হচ্ছে, পাশে আমুদি মাছও ম্যারিনেট করা হয়ে গেছে। তো এগুলো দেখেই অলরেডি খিদে খিদে পাচ্ছে, বাট কিছু করার নেই, এখনো রান্না হয়নি, এবার সবে লঞ্চে উঠেছি। কিচেন থেকে চলে আসলাম আবার ডেকের ওপরে, এখন ডেকের পেছন দিকটা আছি। এই দেখো পেছন দিকে এটা হচ্ছে কেবিনটা, কেবিনটা তোমাদের পরে আমি দেখাচ্ছি। তার পেছনেই আছে জলের ট্যাঙ্কগুলো, আর এদিকে তিনটে ওয়াশরুম আছে। এটা বেসিক্যালি
লঞ্চে স্ট্যাম্পদের জন্য। আমরা যারা কংক্রিটের জঙ্গলে বাস করি তাদের কাছে কিন্তু এই অ্যাটমসফিয়ারটা দারুণ লাগবে, সত্যি এক কথায় অনবদ্য। লঞ্চ অলরেডি স্টার্ট দিয়েই দিল ফাইনালি, টাইম অলমোস্ট 10:30, আই মিন 10:30। খুব এক্সাইটিং লাগছে, কী কী দেখবো না দেখবো সবই তোমাদের সাথে শেয়ার করবো, সো দেখতে থাকো। ফাইনালি ব্রেকফাস্ট চলে এসছে, সেটা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না, চটপট খেয়ে নেব। আছে লুচি, হাফ বয়েলড এগ, আলুর কষা আর একটা সন্দেশ, জাস্ট ফাটাফাটি ছিল টেস্টটা। আর এটা হচ্ছে বেসিন, বেসিনটাও জাস্ট দারুণ ছিল। বেসিনের বাইরে আবার সুন্দর ছোটো মতন একটা উইন্ডো করা আছে। আর এগুলো হচ্ছে বালিশ আছে, কম্বল আছে, মশারি আছে, সব কিছু খুবই ওয়েলকাম, মানে নাইসটাও করতে পারা যায় যদি আমরা চাই, বাট আমরা তো নাইস স্টে করবো না, তো সেটা তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে পারি। আছে হ্যান্ড ওয়াশার আর সাথে আছে মিরর লাইট, এখানে সুইচ দিলে মিরর লাইট চলে যাবে, আর তার পাশে ফ্যান স্যুইচ, অন্যান্য প্লাগও আছে চার্জ দেওয়ার জন্য। আর এটা হচ্ছে সেই মোটর যেই মোটরে লঞ্চটা চলছে। শহরের কোলাহল থেকে বহু যোজন দূরে লঞ্চে ডেকে বসে নদীর বুকে ভাসতে ভাসতে দুপাশের এমন দৃশ্য উপলব্ধি করা সত্যি মনকে করে দেবে স্নান শান্ত ও স্নিগ্ধ। বাট দিচ্ছে প্রচন্ড হাওয়া, ঠান্ডা যে খুব একটা আছে তা না,
কিন্তু এত হাওয়া, যাদের বেসিক্যালি অ্যালার্জি আছে ঠান্ডা, তাদের কিন্তু প্রোটেকশন দিতেই হবে, মাফলার দিতেই হবে। হোগলা নদী পেরিয়ে আমরা এখন চলে এসেছি প্রায় গটখালির কাছাকাছি। এইখানে আমাদের কিছু জিনিস আমরা নিয়ে নেব, আর তারপর সেখান থেকে চলে যাব গোসাবা ব্লকের কাছাকাছি। তোমাদের দেখাবো ভিডিও ক্লিপগুলো, দেখতে থাকো। ব্রেকফাস্ট করে উঠতে না উঠতেই চলে এসেছে অ্যাপেটাইজার্স। অ্যাপেটাইজার্সের মধ্যে আছে শশা, পেয়ারা, আমাদের ফিশ ফ্রাই, এখানেই শেষ না, আছে চিকেন পকোড়া। চিকেন পকোড়া এরকম একটা পরিবেশে বসে কে না খেতে ভালোবাসবে, সবাই যত পাবো তত খাবো। আমরা চলে এসেছি গটখালি, এখানে আমাদের লঞ্চ কিছুক্ষণ হল্ট করবে। ওই যে বললাম কিছু কিছু জিনিস নেওয়ার আছে, তারপর সেখান থেকে আমরা আবার রওনা দেবো। আর এটা হচ্ছে আমাদের লঞ্চে ডেকের উপর যে কেবিনটা, সেই কেবিনে এখানেও কিন্তু আমরা বেশ কিছুক্ষণ বসে টাইম স্পেন্ড করেছি। এটা ভেতরের থেকেও কিন্তু আরো বেশি ওয়েল ডেকোরেটেড। আর তোমাদের তো আরেকটা কথা বলাই হয়নি, এখন আমাদের লঞ্চে একটা প্রবলেম হয়েছে, মোটরটায় একটু প্রবলেম হয়েছে, তাই এখানে বেশি কিছুক্ষণ হল্ট করা আছে। কারণ গোসাবা মার্কেট থেকে মোটরের একটা পার্টস কিনতে যাওয়া হয়েছে। এই যে দেখো, এখানে সব খোলা হয়েছে, এখন ঠিক করা হচ্ছে, দেখা যাক কখন ঠিক হয়। এখানে আমাদের বেশ কিছুক্ষণ টাইম লাগছে, আর যে কতক্ষণ লাগবে বুঝতে পারছি না। এনিওয়ে কিছু করার নেই, ওয়েট করতেই হবে। সেই ভিআইপি কেবিনটা, কেবিনটা কিন্তু খুবই ওয়েল ডেকোরেটেড অ্যান্ড ওয়েল মেইনটেইনড। সব মিলে দারুণ এনজয় হচ্ছে। অ্যান্ড আগে আগে কি হয় তার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে, দেখতে থাকো।
এনিওয়ে দেখতে দেখতে কখন যে বিকেল 3টে বেজে গেছে জানি না, হয়ে গেছে লাঞ্চের টাইম। আমাদের এখন লাঞ্চ সার্ভ করা হচ্ছে। লাঞ্চে আছে স্যালাড, রাইস, মিক্সড ভেজ ডাল, বেগুন ভাজা, প্রন দিয়ে বাঁধাকপি। সবকটা আইটেমই আমার খুবই ফেভারিট, স্পেশালি বাঁধাকপিটা। সাথে আছে সর্ষে ভেটকি, ভেটকির পিসটা তো দেখতেই পাচ্ছ, জাস্ট ওয়াও। আর লাস্টে মাটন, মাটন না হলে তো খাওয়াটা কমপ্লিটই হয় না, সো আছে মাটন কষা। ডিজার্টে আছে রসগোল্লা, চাটনি আর পাঁপড়, বাট পাঁপড় আমি খাই না। এমনিয়ে প্রত্যেকটা আইটেমই জাস্ট ফাটাফাটি ছিল, জাস্ট অসম। বাঘ মামার দেখা পাওয়া না গেলেও দুপাশের এই ফেমাস ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে দেখতেও কিন্তু টাইমটা বেশ ভালোই কাটলো আজকে। বেশ সন্ধ্যের দিকে এখন টাইম, আমরা অলমোস্ট ঝড়খালি প্রায় পৌঁছে গেছি। এইবার আমাদের নামতে হবে, কারণ আমি তো প্রথমে বলেইছিলাম ঝড়খালি আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন। না থাকলে আবার বাসন্তী উত্তম কে ফোন করি, উত্তম কোথায় আছে? দোকানগুলো কাছে, দোকানগুলো আগে কোথায় আছো? আমার নাবিক। আজকে আমরা পুরো জার্নিটা এই লঞ্চে করেই করলাম। নেমটা তো দেখতেই পেলে, MV তনয়। লঞ্চটা জাস্ট খুব সুন্দরই ছিল। আমাকে দেখে নিশ্চয়ই আর পড়ার অপেক্ষা রাখে না যে কতটা হাওয়া দিচ্ছে। আর হাওয়া দিচ্ছে বলেই একান্ত নিরুপায় হয়ে প্রোটেকশন নিতে হয়েছে, নাহলে তো ঠান্ডা লেগে একাকার কাণ্ড। এটা হচ্ছে ঝড়খালি ফেরিঘাট, আর আমরা তার পাশেই আরেকটা ঘাট ছিল, সেখানেই বেসিক্যালি আমরা নামলাম। এবার এখানেই আমাদের ওয়েট করছে অফিসের গাড়ি, সেটা করেই আমরা এখন সোজা যাব ক্যানিংয়ে, আর ক্যানিং থেকে ট্রেনে করে আমরা যে যার বাড়ি। কোনো জার্নি শুরুতে যতটা ভালো লাগে, যতটা এক্সাইটিং লাগে, জার্নি শেষে কিন্তু অনেকটাই মন খারাপ লাগে। বাট কিছু করার নেই, এটা তো মেনে নিতেই হবে। এই বাঁশের ব্রিজ দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি, পাশেই হচ্ছে ঘন জঙ্গল। একটু আধটু দেখছিলাম জঙ্গলের দিকে উঁকি মেরে, যদি ফাইনালি দেখা যায় বাঘ মামার মুখ, বাট কিছু করার নেই, দেখা যায়নি আর দেখা যাওয়ার কথাও না। এত ইজিলি যদি দেখা যেত তাহলে তো হয়েই গেছিল।
যাই হোক, কথা না বলে চলো যাওয়া যাক গাড়ির দিকে। এই হচ্ছে আমাদের ক্যানিং সাবডিভিশনের গাড়ি, আর পাশেরটাই হচ্ছে বাসন্তী সাবডিভিশনের গাড়ি। আমরা দুটো টিম দুটো গাড়িতে করে এখন চলে যাব সোজা ক্যানিং। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর তেমন কিছু শেয়ার করার নেই। যদি ভিডিওটা আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোন ব্লগে। টাটা। পিচিং এর ওখানে চলে যাওয়া যাবে, কিন্তু ওই পিচিং দিয়ে ওঠা টোটা যাবে না। ভাবটা ওই সাইড না।